রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুজিত কুমার সরকারের বিরুদ্ধে নাটোরের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় বক্তারা বলেন, 2010 সালে ডক্টর সুজিত কুমার মুক্তিযুদ্ধ নিয়ে একটি বই প্রকাশ করেন, যেখানে সাংসদ শিমুলের পিতার নাম রাজাকারের তালিকায় স্থান পায়। এরপর তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। তখন তিনি বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করলেও শিমুলের প্রভাবে ওই জিডি মিথ্যা প্রমাণিত হয়। এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা।